সবজির মৌসুম শেষ দিকে হলেও বাজারে কোনো সবজির দাম বাড়েনি, তবে চালের বাজারে অস্থিরতা যেন বেড়েই চলেছে। নতুন ওঠা চাল বা আমদানি করা চাল প্রভাব ফেলতে পারছে না বাজারগুলোতে, সাথে ডাল তেল ও পেঁয়াজের দাম বুগাচ্ছে সাধারণ ক্রেতাদের। দাম বাড়ছে সপ্তাহ, কমার কিছু নাই। পেঁয়াজ তিন জাত আছে, 18 টাকা, 50 টাকা, 32 টাকা, 30 টাকাওয়ালা আর কি। আর চাউলের দাম তো খুব বেশি বাড়ছে, চাউলের দাম এখন তো 2800-2900 টাকার নিচে কোনো চাউলের বস্তাও নাই। আর মশুরি ডাইলও দিতে আছে নিয়মিত, আগর লাখান অবশ্য আছে, আদা বিকের 80 টাকা। দাম তো সবসময় বেশি, তেলের দাম তো এখন বেশি, এখন তো 5 লিটারের সয়াবিন তেল 630 টাকা। বাজারগুলোতে শীতকালীন সব সবজির দামই রয়েছে আগের মতোই। স্থানীয় এলাকার সবজির উৎপাদন এবং সরবরাহ বেশি থাকায় সকল প্রকার সবজির মূল্য সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে। টমেটো গেছে সপ্তাহ বেশি, জি মনে করো 25, এই সপ্তাহ 20 টাকা, সেরো 5 টাকা কমছে। ডুলা 50 টাকা বেচি গেছে সপ্তাহ, এই সপ্তাহ 40-10 কমছে। গাজর 40 বেচি, এই সপ্তাহ 30-10 টাকা কমছে। কিরা 20-25 টাকা বেচি, এই সপ্তাহ 15-20। বিসি ওরাসর বিসি 60 টাকা বেচি গেছে সপ্তাহ, এই সপ্তাহ 45-50, 15-10 টাকা কমছে। তবে মাছের বাজার রয়েছে অস্থিতিশীল। এই সময়ে বাজারে মাছের সরবরাহ থাকলেও দামে রয়েছে নানা ফারাক। ইলিশ মাছের গত সপ্তাহ থেকে এই সপ্তাহ বর্তমানে রেট কেজির মাত্রা বাজিছে 100 টাকা। কাজু মাছের কেজি মাত্রা কমছে গিয়ে 20 টাকা, গত সপ্তাহ থেকে এই সপ্তাহ রেট কম মাছের। আইল মাছ, গাগট মাছ ইত্যাদি মনে করো দাম একটু বেশি, বোয়াল মাছের কেজি বিক্রি 800 টাকা। এদিকে স্থিতিশীল থাকা ব্রয়লার মুরগির দামও গত সপ্তাহের তুলনায় বেড়েছে। এই সপ্তাহ ব্রয়লার মুরগির দাম বাড়ছে 135 টাকা, লাল মুরগ 400 টাকা, 450 টাকা, পাকির আলি 140 টাকা, ডিমোর আলি 30 টাকা। শহীদুল ইসলাম সাজু, এবিটিভি, বিয়ানীবাজার।